বাজারে ডিমের সরবরাহ বেড়েছে কিন্তু সরকার নির্ধারিত মূল্যে মিলছে না ডিম, অর্থাৎ সাধারণ ভোক্তাকে বাড়তি দামেই কিনতে হচ্ছে ডিম। দর্শক, এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায়, আজ আমরা কথা বলবো এই বিষয় নিয়ে। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সাদিয়া আফরোজ। আমরা আজকের বিষয়টি নিয়েও সাধারণ মানুষের মতামত শুনবো, তবে তার আগে চলুন দেখে আসি এই বিষয়ক একটি প্রতিবেদন। অস্থির ডিমের বাজারে স্বস্তি ফেরাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও তা কাজে আসছে না। সহজলভ্য ও সস্তার মধ্যে প্রোটিন পাওয়ার সবচেয়ে ভালো উৎস ডিম এখনও অনেকের নাগালের বাইরে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মঙ্গলবার ডিমের নতুন দাম নির্ধারণ করে দেয়। খুচরা পর্যায়ে প্রতি ডজন ডিমের দাম ধরা হয় ১৪২.৪৪ টাকা, তবে এ দাম এখনও কাগজেই। পাইকারি ও খুচরা বাজারে বাড়তি দামেই বিক্রি হচ্ছে ডিম। বাজার ভেদে ডজন মিলছে ১৬৫ থেকে ১৭০ টাকায়। বরাবরের মতো খুচরা বিক্রেতাদের অভিযোগের তীর পাইকারদের দিকে। আমাদের কিনা অনুযায়ী আমরা বিক্রি করি, আমাদের কিনা পড়ছে ১২.৫০ টাকা, আমরা বিক্রি করি ১৩.৫০ টাকা। সমিতির যে রেটটা, ওই সমিতির রেটে পাই, আর সরকারের রেটে সহজে মালটা হয়তো বা ওনারাও পাইতেছে না, সেজন্য আমাদেরকে দিতে পারতেছে না। কালকে বাজার বেশি ছিল, তবে কমার সম্ভাবনা আছে আরো। তবে আশার কথা শোনালেন তেজগাঁও ডিম ব্যবসায়ীরা, জানালেন আগামীকাল থেকে কমবে দাম। আমরা যেহেতু আগের একটু কিনা ছিল, সরকারি কর্পোরেট কোম্পানির ডিমগুলো চলে আসলেই আমরা এটা ওই সরকারি দামে কালকে হয়তো কালকের থেকে ইমপ্লিমেন্ট হতে পারে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান জানালেন, দাম নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সংস্থাটি। টহল টিম আছে, দেখেছেন যে তারা ব্যবস্থা নিচ্ছে, এমনকি আপনার শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে। কেউ ব্যবসা করে না কিন্তু মধ্যসত্ত্ব করে, তাকে আমরা আইনের আওতায় নিয়েছি। এটা কন্টিনিউ থাকবে, আরও জোরদার হবে। পরিবর্তিত পরিস্থিতিতে ভোক্তাদের কিছুটা ধৈর্য ধরার অনুরোধ তার। এটা আমার দায়িত্ব, ভোক্তাদেরকে শান্তিতে রাখা, স্বস্তিতে রাখা। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। আসলে সবাই যেটা বলে যে সিন্ডিকেট থেকে আসলে এই জিনিসটা হয়ে আসতেছে, কিন্তু আসলে আমরা আসলে বুঝতেছি না কোথায় যে প্রবলেমটা হচ্ছে। ওনারা তো বলতেছে যে না, দোকানদারে এখানে দাম বাড়িয়ে দিচ্ছে, ওনারা কমে দিচ্ছে, এখন বাকিটা আসলে আমরা বোঝার মতো কোনো উপায় নেই। কারণ আমরা সাধারণ পাবলিক যেটাই বলতেছে সেটাই দিয়ে নিতে হচ্ছে। আমরা এখানে যে মানে কে কোনটা করতেছে সেটা আসলে আমরা কেউ বুঝতে পারতেছে না। কিন্তু আগের চেয়েতে প্রাইসটা ডিমের একটু কমছে, যেখানে ৭০ টাকা ৭৫ টাকাও ছিল সেখানে ৫৫ টাকা একটু তা প্রাইসটা ওই অনুযায়ী কমছে। এখন তো কিনলাম আমি ১৬০ টাকার ডজন, যেটা দাম নির্ধারণ করছে সেই দামে তো পাইতেছি না। আর দুই দিন আগে আসে তো বাজারে কোনো ডিমই ছিল না, আজকে আসে তো পাইছি। সরকারে যে দাম নির্ধারণ করেছে ওই দামে তো আমরা বাজারে আসে তো মিল পাইতেছি না। সরকার বলতেছে ১৪৫, এখানে আসে ১৬০ টাকা। আমরা তো সাধারণ ভোক্তা, আমরা তো আর এটা ভাঙতে পারবো না। এটা যারা উপর মহলে যারা আছে, বড় পর্যায়ে যারা বড় ব্যবসায়ী, তারা যদি একটু সহানুভূতি না দেখায় তাহলে তো এটা পসিবল না ভাঙা। আমি ৩৭০ টাকা দিয়ে ৩০টা নিয়েছি, হ্যাঁ মোটামুটি এটা স্বস্তিদায়ক। আমরা যদি তাদের সাথে বার্গেনিং করতে যাই, বলে যারা বলছে তাদের কাছে যান, এরকম কথাবার্তা বলে, এর কাজে আমাদের কিছু করার নেই, আমরা হেল্পলেস। তাদের কাছে আসলে তারা বলে যে আপনারা সরকারের কাছে যান, আমরা এই দামে বিক্রি করতে পারবো না। তখন আমাদের তো সরকারের কাছে যে ডিম কেনা সম্ভব না, তাই না? এই জন্য ওই যা তারা নির্ধারণ করে তার উপরেই আমাদের কিনতে হয়। জনগণের তো উপায় নাই, খেতে হবে, কিনতে হবে। মাঝখানে ১৮৫ টাকাও ডজন কিনেছি, আজকে দেখলাম এসে যে হঠাৎ করে দামটা কমছে ১৫০ টাকা ডজন। এতদিন এভাবে ছিল না, বেশ কয়েক মাস ধরেই দাম বাড়তি ছিল। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে আমি হুমায়ুন কবির বরিশাল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। সরকার নির্ধারিত মূল্যে ডিম বিক্রি হচ্ছে না, বাজারে দেখা দিয়েছে কৃত্রিম সংকট। এ নিয়ে বরিশালবাসী কি বলছে? এটা তো খুবই খারাপ, সাধারণ মানুষের খুব কষ্ট হয়। আর একটা ডিম খুচরা বাজারে ১৫ টাকা পিস, তা লোক চলবে কী করে? আর শুধু ডিম কেন, প্রত্যেকটা পণ্যেরই দাম বেশি। আর এখন তো ডিমের দাম কম হওয়া উচিত, কারণ আগে তো আমাদের পরিবহন খাতে চাঁদাদের দেওয়া লাগতো, এখন এগুলো দেওয়া লাগে না, অনলি তৈল খরচ। তো আমার উচিত সরকারের আরও
কঠোরভাবে দাম এই কঠোরভাবে পদক্ষেপ নেওয়া যাতে ডিমের দামটা সহনশীল পর্যায়ে থাকে এবং গরিব মানুষ যাতে খেতে পারে। সিন্ডিকেট যারা ব্যবসা করে তাদেরকে তদারকি করা উচিত যে তারা যাতে সিন্ডিকেট ব্যবসা না করতে পারে, সেটার উপরে জোর দেওয়া উচিত, জোর দিলে পরে এটা ঠিক হয়ে যাবে। সরকার নির্ধারিত দামে ডিম বিক্রয় হচ্ছে না, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে, এ বিষয়ে সাধারণ মানুষের মতামত জানতে আমাদের কথা অনুষ্ঠানে খুলনা থেকে রয়েছে আমি পলাশ চন্দ্র ঢালি। চলুন জেনে নেওয়া যাক এ বিষয়ে খুলনার সাধারণ মানুষ কি ভাবছে। ডিমের সংকট তো আমরা দেখতে পাই না, আমি তো দেখি গাড়ি ভর্তি ডিম, ভ্যান ভর্তি ডিম, যেখানেই দেখি শুধু ডিম আর ডিম, কিন্তু আসলে তো সংকট তো আমি বুঝতে পারি না। বাইরে আমরা বলতেছি কম দাম, কিন্তু আসলে তো বাজারে এসে দেখি অন্যরকম দাম হয়ে যায়। এই জন্য বাজারের মনিটরিং বাড়াতে হবে, সরকারকে খেয়াল করতে হবে, এটা তো আসলে খেয়াল করা হয় না। আমরা যে যার মতো চলছি, তো স্বাধীন, সবাই স্বাধীন হয়ে গেছে, দেশ স্বাধীন, সবাই স্বাধীনভাবে যে যার ইচ্ছা মতো চলছে। ডিম তো মনে করেন মধ্যবিত্ত নিম্নবিত্ত এবং যারা বড় লোক সবাই খায়, এখন যারা মনে করেন মধ্যবিত্ত এবং গরিব তারা আসলে এইগুলো সামলাতে পারতেছে না, এত পরিমাণে ডিমের দাম পোষায় পারতেছে না। তো আমি মনে করি ডিমের দাম অনেক কম হওয়াই উচিত, বুঝছেন, মানে অ্যাটলিস্ট 10-11 টাকা না হলে 14-15 টাকা হলে এভাবে পোষায় না। এখন বাজারে যে অবস্থা, বাজারে এই অবস্থা এখন, এটা তো সরকার এসে দেখা উচিত, লোক পাঠায় একটু দেখা উচিত বাজারে এরকম কেন চলতেছে, কেন 13 টাকা চলতেছে, কেন 14 টাকা চলতেছে, এটা তো দেখা উচিত। নির্ধারণ করে দিলেই তো হলো না, এসে একটু অবজারভেশন করা উচিত। মালের দাম বৃদ্ধির কারণ আমরা খুঁজে পাই না, কিন্তু ফার্মওয়ালারা বলতেছে প্রোডাকশন কম, খাবারের দাম বেশি। কিন্তু আসলে সত্য কি না মিথ্যা এটা আমরা জানি না, এখন আমরা তো কাস্টমারের কাছে বিভ্রান্তি হচ্ছে। সরকার রেট দিছে 11.87 টাকা, অথচ আমরা কিনতেছি 12 টাকার উপর, আমাদের পাকা মেমো আছে, অথচ তারা বলতেছে 11.87 টাকা বিক্রি, এই হচ্ছে সমস্যা। বাজারটা সরকার নির্ধারণ করে দিচ্ছে, কিন্তু বাজারের ব্যবসায়িকরা, সিন্ডিকেট হোক বা আনুষঙ্গিক বিষয়ক, আমাদের কাছে আস্তে আস্তে তারা দাম বাড়াই ফেলতেছে। তাদের কাছে আমরা বলতেছি যে দাম বেশি হয়ে যাচ্ছে, তারা আসলে কিছু করতে পারতেছে না, তারা বলতেছে যে বাজার বাল্টি, আসলে বাজার কোন জায়গাতে বাল্টি এটাই তো আমরা বুঝতেছি না। আমরা তো শুধুমাত্র এই দাম দিয়ে নিচ্ছি যে 14 টাকা করে ডিম নিছি, ডিমের সাইজটাও অনেক ছোটো, যেটা 10 টাকার বেশি হওয়া উচিত না। কম যেহেতু নেবে না সেহেতু তো আমাদের কিনতেই হবে, কিন্তু কম কিনতে হচ্ছে আর কি, যেহেতু যেখানে কিনতাম আপনার 12 পিস, এখন কিনতে হচ্ছে 4 পিস 5 পিস, এরকম আর কি বলবো বলেন। এখন বাজারের যে দ্রব্যমূল্য বাড়ছে, এতে করে আমাদের মতো লোকের খুব সমস্যা আছে। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন, আগামীকাল একই সময়ে আমাদের কথা হাজির হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর থাকুন এটিএন নিউজের সঙ্গেই।